ভারতবর্ষের প্রথম মহিলা তারকাকে? সঙ্গীত আর চলচ্চিত্র প্রেমী কোনো ভারতীয়কে এই প্রশ্নটা যদি করা হয়, তাহলে সমস্বরে যে নামটা উঠে আসবে সেটা অতি অবশ্যই কানন দেবী। এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। শিশু বয়স থেকেই কানন দেবী পারিবারিক জীবনের নানান ঘাত প্রতিঘাতের মুখোমুখি হয়েছেন। স্বামীর মৃত্যুর পরে কানন্দেবীর মা এক ভয়ানক আর্থিক অনটনের কবলে পড়েন, যার ফলে সংসারে চরম অভাব দেখা দেয়। এর অনেকটা প্রভাবই সেই শিশু বয়সে কানন্দেবীর জীবনেও পড়ে, যার ফলে তার স্কুলের শিক্ষাও বন্ধ করে দিতে হয়। জীবনের প্রতিটি মুহূর্তে কঠিন কঠিন পরিস্থিতি যেমন চমক সৃষ্টি করেছে, তেমনি পরবর্তীকালে তার সাফল্যের কাহিনীও কম চমকপ্রদ নয়। নানা দোলাচালের মাঝেও নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার নামই বোধ হয় কানন্দেবী। স্বীকার করতেই হবে, যে যুগে কানন্দেবী সাফল্যের সোপানে পা রেখে ঊর্ধ্বে উঠেছিলেন, সে যুগে এদেশের মহিলাদের সামাজিক স্তরে আত্মপ্রকাশের সুযোগ সীমিত ছিল। বিশেষ করে তিনি যদি মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের কেউ হন। সম্ভ্রান্ত আর শিক্ষিত পরিবারের মহিলারা তুলনামূলকভাবে তেমন একটা সমস্যার সম্মুখীন হতেন না। কানন্দেবীর সমসাময়িক শিল্পীরা যেমন দেবিকা রানী, কমলা ঝরিয়া, সাধনা বসু কিংবা উমা বসু, তাদের পারিবারিক পরিচিতির সুবাদে তারা সকলেই কিন্তু
এই সামাজিক বাধ্যবাধকতার মুখোমুখি হননি। সেই তুলনায় কানন দেবীকে অনেক বড় লড়াইয়ের মাধ্যমে নিজের অধিকার অর্জন করতে হয়েছে, আর সেই যোগ্য অধিকার অর্জন করে তাকে আর ঘুরে তাকাতে হয়নি। ঝড়ের বেগে এগিয়ে গিয়েছিলেন তার লক্ষ্যে। সেই যুগে তার এই যাত্রা হয়তো তুফান মিলের সাথেই তুলনা করা যায়। কানন দেবীর উত্থানের কাহিনীর অনেকটাই এলিজা ডুলিটলের জীবনের মতো। মনে আছে নিশ্চয়ই জর্জ বার্নার্ড শয়ের রচনা পিগম্যালিয়নের ওই মুখ্য চরিত্রকে? কানন দেবীর আত্মজীবনী থেকে আমরা জানতে পারি তার জীবনের মোড় ঘোরাতে সবচেয়ে বেশি অবদান ছিল এক পারিবারিক বন্ধু, তুলসী বন্দ্যোপাধ্যায় নামে এক সহৃদয় ব্যক্তি, যিনি সম্পর্কে কানন দেবীর কাকা ছিলেন। একদিন তিনি কানন দেবীর মার কাছে অনুমতি নিয়ে তাকে নিয়ে ম্যাডান থিয়েটারে যান। কাননের বয়স তখন 10 বছর। সেদিন ম্যাডাম থিয়েটার থেকে কানন দেবীকে হতাশ হয়ে ফিরে আসতে হয়নি, ছবিতে অভিনয় করার সুযোগ তিনি পেয়েছিলেন। 1926 সালে জয়তীশ বন্দ্যোপাধ্যায়ের জয়দেব চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে কানন দেবীর অভিনয় শুরু হলেও তার সত্যিকারের অভিনয় জীবনের জয়যাত্রা শুরু হল 1930 সালে। সমাজে প্রথমেই প্রশ্ন উঠেছিল, এটা কি হচ্ছে? প্রশ্নের শেষ উত্তর তিনিই দিয়েছিলেন। আমি
ঠিক ভ্রম শোধায় মোরে সোনার মেয়ে নাম কি তোর পথিক ভ্রম শোধায় মোরে সোনার মেয়ে নাম কি তোর বলি ফুলের দেশে ১৯৪০ সালের ডিসেম্বর মাসের ঘটনা। শহর কলকাতা চমকে উঠল একটি চমকপ্রদ খবর পেয়ে। কানন দেবী বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন অবশেষে। পাত্রটি আর কেউ নয়, গোড়া ব্রাহ্মণেতা ও সিটি কলেজের প্রিন্সিপাল হেরম্বচন্দ্র মৈত্রের কনিষ্ঠ পুত্র অশোক মৈত্র। সেই হেরম্বচন্দ্র, তিনি গান বাজনা আর সিনেমা থিয়েটারের ঘোর বিরোধী ছিলেন। একটি অনাড়ম্বর রেজিস্ট্রি বিবাহের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপন ঘটেছিল। শহর জুড়ে আলোচনা চলেছিল আর বিষয় ছিল কানন দেবীর বিয়ে। কাগজে লেখালেখি তো ছিলই, লোকমুখে ঘুরত এই বিয়ে নিয়ে অজস্র ছড়া। শুধু কি তাই, এই বিয়েতে স্বয়ং রবীন্দ্রনাথ এই নবদম্পতিকে একটি চিঠির মাধ্যমে আশীষবাণী পাঠিয়েছিলেন। সঙ্গে ছিল কবির সই করা একটি ছবি। ফালগুনে দেখা পেলেন ফালগুনে, এতদিন যে বসেছিলেন মঞ্চে আর ফালগুনে দেখা পেলেন ফালগুনে। বালক বীরের বেশে তুমি খুলে বিছো জয় একে গবেষো, বালক বীরের বেশে তুমি খুলে বিছো জয় একে গবেষো। আমি তরুণ গলার গান শুনে দেখা পেলেন ফালগুনে, এতদিন যে বসেছিলেন মঞ্চে আর ফালগুনে দেখা পেলেন ফালগুনে। চূড়ার মন জোরি গন্ধে উদাসার মত পুরে তোমার পুতরি কর্মে তোমার কৃষ্ণ চূড়ার মন জোরি তরুণ হাসির আড়ালে আগুন থাকার তোমার গোমর রাখো কোন তোর
যে বসেছিলেন পথের আর কাল গুনে, দেখা পেলেন কাল গুনে। কানন দেবী একজন ভালো অভিনেত্রী এবং অসাধারণ গায়িকাও ছিলেন। অনেকেই হয়তো জানেন না যে তিনি ওস্তাদ আল্লা রাখার কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষা নেন। এছাড়াও তিনি বিশ্বদেব চট্টোপাধ্যায়, রায়চাঁদ বড়াল, কাজী নজরুল ইসলাম, অনাদি দস্তিদার এবং পঙ্কজ মল্লিকের কাছেও তালিম নিয়েছিলেন। তিনি আধুনিক গান ছাড়াও অজস্র রবীন্দ্রসঙ্গীতও গেয়েছিলেন। শুধু যে গেয়েছিলেন তাই নয়, রবীন্দ্রনাথ তাঁর স্বর ও গায়কিতে যথেষ্ট সন্তুষ্ট ছিলেন। মহিলা শিল্পীদের মধ্যে রবীন্দ্র গানকে জনসাধারণের মধ্যে জনপ্রিয় করে তুলতে তার যথেষ্ট অবদান ছিল। 2011 সালের 13 ফেব্রুয়ারি ভারতের ডাক বিভাগ কানন দেবীর একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করেছে। আজ সবার রঙে রঙ মেশাতে হবে, আজ সবার রঙে রঙ মেশাতে হবে। কানন দেবীর শতবর্ষ স্মরণে সেই শিল্পীকে নিয়ে প্রখ্যাত সাংবাদিক লেখক শঙ্করলাল ভট্টাচার্য যথার্থই লিখেছেন। কানন দেবীকে সুচিত্রা সেনের আগের জামানার সুচিত্রা সেন বললে খুব একটা ভুল হয় না। সেই অপরূপ মুখশ্রী, মুহূর্তের পর মুহূর্ত আলো নেওয়া আর ক্যামেরার লেন্সে উদ্ভাসিত হয়ে থাকার ক্ষমতা, পরের পর ছবি হিট করানো, রূপলি পর্দা ও পর্দার বাইরেও সমানভাবে নায়িকা থাকা, ইন্ডাস্ট্রির মাথাদের কবজায় আনা, নিজেকে প্রায় একটা ব্র্যান্ডে গড়ে নেওয়া এবং সর্বোপরি কয়েক প্রজন্মের পুরুষের স্বপ্নচারিণী হয়ে ভেসে থাকা সুচিত্রার কেরিয়ারে নীল নকশাই যেন তৈরি করে গেছিলেন কানন দেবী। চাইলে সুচিত্রাকেও পরের যুগের কানন বলে সিনেমার মানহানি হয় না। সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিঠাই সজ্জা, সুন্দর এসে ফিরে যায় তবে
কার লাগে মেটায় সজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মরে রেখে তোর দুর্দর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মুখে নাহি ঈশ্বর ভাস রহে অন্তরে নির্বাক বন্দী নিষ্ঠুর তব মন মেজে ক্রন্দন দন্দি মিলন সমুদ্র বেলায় চির বিচ্ছেদ জজ্জর মজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুর্দর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিথায় সজ্জা সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিথায় সজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুর্দর লজ্জা প্রাণ চায়